আসসালামু আলাইকুম, আমি জেসমিন আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। আমার চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো, সাবধানেই আছো এবং ভালোভাবে ঈদ উদযাপন করেছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের গত যে ক্লাসটা নিয়েছিলাম অধ্যায় চার, চতুর্থ অধ্যায়ের ওপর, সেই ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে প্রথমেই আলোচনা করব। গত ক্লাসে আলোচনা করেছিলাম এলিট সম্পর্কে আলোচনা করেছিলাম এবং উন্নয়নশীল দেশসমূহে এলিটদের ভূমিকা, এই এই টপিকটা মোটামুটি তোমাদের ইম্পর্টেন্ট টপিক এবং সেটা ধরেই আলোচনা করেছিলাম। আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের খুবই চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, খুবই ইম্পর্টেন্ট টপিক, প্যারেটো এলিট তত্ত্ব সম্পর্কে আজকে আলোচনা করব। প্যারেটো এলিট তত্ত্ব এবং পাশাপাশি মার্ক্সবাদ কি এবং কার্ল মার্ক্স সম্পর্কে একটু আলোচনা করব। আমি আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং তোমরা উপকৃত হবে ক্লাসটি করে। শিক্ষার্থীরা, প্যারেটোর যে এলিট মতবাদ সেটা আমরা যাওয়ার আগে প্যারেটোর যে বিখ্যাত গ্রন্থ দ্য মাইন্ড অফ সোসাইটি, বিখ্যাত প্যারেটোর একটা বিখ্যাত গ্রন্থ এবং এটা 1935 সালে প্রকাশিত হয়। সেই দ্য মাইন্ড অফ সোসাইটিতে সর্বপ্রথম প্যারেটো এই এলিট মতবাদটি বা এলিট তত্ত্বটি ব্যাখ্যা করেছেন। প্যারেটোর মতে সমাজে সবসময় দুটি শ্রেণী কাজ করে থাকে, রাজত্ব করে থাকে বা আছে সমাজে দুটি শ্রেণী। সেই দুটি শ্রেণী হচ্ছে, এক এক হচ্ছে জনগণ এবং দুই নাম্বার হচ্ছে এলিট। হ্যাঁ, এই যে তাহলে জনগণ এবং এলিট, এটার মধ্যে আমরা আসলে পার্থক্যটা বা আমরা বুঝবো কীভাবে যে কারা জনগণ এবং কারা এলিট। হ্যাঁ, এর মধ্যে আমরা বুঝতে পারি, যেমন নিজ নিজ কর্মক্ষেত্রে সর্বোচ্চ গুণসম্পন্ন ব্যক্তি এলিট। নিজ নিজ কর্মক্ষেত্রে, যার কর্মক্ষেত্র যেখানে, যার যে অবস্থান, সমাজের যে অবস্থান, সেই অবস্থান বা কর্মক্ষেত্র থেকেই কিন্তু আসলে এলিট শ্রেণীটা প্রকাশিত হয়। কীভাবে? তার নিজের কর্মদক্ষতা, নিজের বুদ্ধি, নিজের বিচার, সব কিছু থেকেই, নিজের সৃজনশীলতা, সব কিছু থেকেই কিন্তু একটা গ্রহণযোগ্যতাটা আসলে তৈরি হয়। এখানে নিজ কর্মক্ষেত্রে সর্বোচ্চ গুণসম্পন্ন ব্যক্তিকে বোঝানো হয়েছে, বলা হয়েছে। এখানে আসলে আমরা এটাকে দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে ব্যক্তিগত গুণের কারণে গ্রহণযোগ্যতা পাওয়া, আরেকটা হচ্ছে পদবীর গুণ। আমি একটা পজিশনে আছি, আমি একটা চেয়ারে আছি বা আমি একটা পজিশনে আছি, সেই পজিশনের কারণে আমার গুণাগুণ, আরেকটা হচ্ছে আমি ব্যক্তি হিসেবে আমার গুণাগুণ। হ্যাঁ, ব্যক্তি হিসেবে আমার গুণাগুণ, এই দুইভাবে কিন্তু আমরা দেখতে পারি। এলিট দু শ্রেণীর বিভক্ত, একটা হচ্ছে শাসক এলিট, আরেকটা হচ্ছে অশাসক এলিট। তাহলে শাসক এলিটগণই মূলত রাজনৈতিক এলিট, প্রত্যক্ষভাবে শাসন কাজে সংশ্লিষ্ট এলিটগণই আসলে শাসক এলিট। তাহলে প্রত্যক্ষভাবে শাসন কার্যের সাথে সংশ্লিষ্ট যারা, তারা হচ্ছে শাসক এলিট। তাহলে প্রত্যক্ষভাবে শাসন কার্যের সাথে কারা জড়িত? হ্যাঁ, আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন নির্বাহী বিভাগের সদস্যগণ কী করে থাকে? তারা সরাসরি শাসন করে থাকে। নির্বাহী বিভাগে যারা আছে
তারা কি করে থাকে, তাদের ব্যক্তিগত কোনো ব্যক্তিগত গুণাবলীর এখানে কোনো দাম নাই, তাদের যে পজিশন আছে, তাদের যে প্রাতিষ্ঠানিক যেই বৈধতা আছে সেই বৈধতা দিয়ে তারা শাসনকার্য করে থাকে। এছাড়া আমরা বলতে পারি অন্যান্য রাজনৈতিক এলিটগণ হলো অশাসক এলিট। আরও যে অন্যান্য রাজনৈতিক এলিট আছে তারা হচ্ছে অশাসক এলিট। কারণ হচ্ছে অশাসক এখানে বলা হয়েছে, কারণটা হচ্ছে তারা সরাসরি নির্বাহী বিভাগের সদস্যদের মতো তারা কি করে না, সরাসরি শাসনকার্য পরিচালনা করে না। হ্যাঁ, তাদেরও গ্রহণযোগ্যতা থাকে, তাদেরও কাজ থাকে, কিন্তু সেটা কি হয়, যখন একজন সাধারণ নাগরিককে, যখন একজন নাগরিককে আমরা আমরা বোঝার জন্য বলতে পারি, একজন সাধারণ নাগরিককে ভুলবশত যদি পুলিশ ধরে নিয়ে যায়, ধরো যাকে ভুলবশত হতে পারে, ভুলবশত ধরে নিয়ে যায়, তখন কি করতে হয়, তখন যেই থানাতে ধরে নিয়ে গেছে সেই থানার ওসি কি করতে পারে, ইচ্ছা করলে কি তাকে ছেড়ে দিতে পারে, তখন কি করতে হয়, স্থানীয় যে জনপ্রতিনিধি আছে বা স্থানীয় যারা আছে, যারা অশাসক এলিট, শাসক না, সরাসরি শাসনকার্যে অংশগ্রহণ করে না, সেই অশাসক এলিটটা তখন কি করে, তখন এই নাগরিকের পরিচয় দেয় যে না, সে তো সাধারণ মানুষ, তাকে ভুল করে ধরে নেওয়া হয়েছে বা সেই এই যেই যেই কারণবশত তাকে ধরে নেওয়া হয়েছে সেই কারণের সাথে সে সংশ্লিষ্ট না। এই যে অশাসক এলিট কী করলো, তার হয়ে একটা এখানে তার একটা তার যে সঠিক পরিচয় সেই পরিচয়টা দিল। দেওয়ার পরে কী করলো, তখন সরাসরি কিন্তু অশাসক এলিট যারা আছে তারা কিন্তু সরাসরি কিন্তু তাকে ছাড়াই আনতে পারলো না, কী করলো, তার সঠিক পরিচয় দিল, তার পক্ষে কথা বললো, তারপরে এই নির্বাহী বিভাগ বা পুলিশের যে ওসি আছে, হ্যাঁ, তখন সে আরেকটু তদন্ত করে দেখলো যে আসলেই লোকটা নির্দোষ, তাকে ছেড়ে দেওয়া হলো। তাহলে আমরা পেলাম যে শাসক এলিট যারা সরাসরি শাসনকার্যের সাথে সংযুক্ত তারা শাসক এলিট, আর অশাসক এলিট হলো যারা অশাসক রাজনৈতিক অশাসক এলিট হলো যারা সরাসরি শাসনকার্যে অংশগ্রহণ করে না। তাহলে এলিটদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তিগত গুণাবলী। দুই এলিটের জন্য আবার ব্যক্তিগত গুণাবলীও একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্যারেটো এখানে আসলে এলিটদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তিগত গুণাবলী। এখানে প্যারেটো দুই ধরনের গুণের কথা বলেছে। প্রথম শ্রেণীর গুণাবলী হলো বুদ্ধি, বিচক্ষণতা, তথ্য সমৃদ্ধি ও কার্য পরিচালনা কৌশল। প্রথম যে গুণের কথা, প্রথম শ্রেণীর গুণের কথা বলা হয়েছে এলিট শ্রেণীর, যে কী থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে, বিচক্ষণতা, তথ্য সমৃদ্ধি ও কার্য পরিচালনা কৌশল। একটা এলিট হতে হলে তার কী করতে হবে, পঞ্চ ইন্দ্রিয় বা ষষ্ঠ ইন্দ্রিয় যেটা আছে, আমরা বলি ষষ্ঠ ইন্দ্রিয়, সেই সবগুলো ইন্দ্রিয় তার সজাগ থাকতে হবে। তার সব কিছু যদি তাৎক্ষণিকভাবে না বুঝতে পারে, বিচক্ষণতা না থাকে, তাহলে কিন্তু আসলে হবে না। এরপর দ্বিতীয় শ্রেণীর গুণাবলীর মধ্যে রয়েছে শক্তি, আনুগত্য, দেশপ্রেম ও রক্ষণশীলতা। যে এলিট হতে হলে তার বিচক্ষণতা, বুদ্ধি যেরকম ষষ্ঠ ইন্দ্রিয় কাজে লাগাতে হবে, তার পাশাপাশি আবার কী করতে হবে, তার পেশি শক্তি থাকতে হবে এবং আনুগত্য প্রকাশ করতে হবে, দেশপ্রেমী হতে হবে এবং রক্ষণশীলতাও এখানে অন্যতম। প্যারেটোর মতে শাসক শ্রেণীর সদস্য হবার ক্ষেত্রে প্রথম শ্রেণীর গুণাবলীর সমন্বয় বা সম্মিলিত প্রয়োজন। শাসক শ্রেণীর যে এলিটদের কথা বলা হয়েছে, সেই শাসক শ্রেণীর এলিটদের জন্যে যে প্রথম গুণাবলীর কথা বলা হয়েছে, এই সবগুলোই সমানভাবে প্রয়োজন। প্যারেটো তত্ত্বের আরেকটি দিক হলো, তিনি বলেছেন, হ্যাঁ, কর্মের যৌক্তিকতা বুঝিয়েছেন, একটা কাজের যৌক্তিকতা বুঝিয়েছেন, সম্মানিত গুণাবলী দ্বারা শুধু কার্য সম্পাদনই যথেষ্ট নয়, এর জন্য কর্মের যৌক্তিকতাও গুরুত্বপূর্ণ। একটা কাজ করা হলে সেটা কতটুকু
যৌক্তিক এবং এর ফলটা কিভাবে আসতে পারে সব কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু আসলে এখানে বলা হয়েছে। এরপরে পেরেটো মনস্তান্ত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যে যে এলিট শাসন করে তার দুটি দিক তুলে ধরেছেন। একটি হচ্ছে এক শ্রেণীর শাসক এলিটদের জন্য জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি বিবেচনা ইত্যাদি দ্বারা শাসন পরিচালনা করেন। এক শ্রেণীর মনস্তান্ত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি বিবেচনা ইত্যাদি দ্বারা শাসন পরিচালনা করেন। পেরেটো পশ্চিমা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে এ ধরনের শাসনের উদাহরণ হিসেবে বলেছেন যে পশ্চিমা গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা এই মনস্তান্ত্রিক ভিত্তির প্রথম প্রথম যে দিকটা বা প্রথম প্রথম শাসকের এই যে বিষয়গুলো সেগুলো উদাহরণ হিসেবে বলেছেন। তারা জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি বিবেচনা ইত্যাদি দিয়েই শাসন পরিচালনা করে। আসলে শাসন পরিচালনার জন্য বা সুশাসন পরিচালনার জন্য কিন্তু আসলে পেশিশক্তির থেকে কিন্তু আসলে জ্ঞান বুদ্ধি বিবেচনা এবং তীক্ষ্ণতাটাই বেশি কাজে আসে। অন্যদিকে কিছু শাসক শক্তির প্রয়োগে শাসন পরিচালনা করেন। শক্তির প্রয়োগে আসলে যারা শাসন পরিচালনা করে থাকেন তাদেরকে আসলে আমরা একনায়কত্ব একদলীয় হ্যাঁ কিংবা সামরিক শাসন এখানে বলে থাকি। তাহলে পেরেটোর এলিট আবর্তনের দ্বারা আসলে রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন ও স্থিতিশীলতা বজায় থাকে। ক্ষমতা বজায় রাখার জন্য এলিট শ্রেণীকে বল প্রয়োগ যেমন করতে হয় তেমনি শুধু শক্তি প্রয়োগের উপরই ভিত্তি করে ক্ষমতায় অধিষ্ঠিত হতে চাইলে থাকতে চাইলে সেই শাসক এলিটের পরিবর্তন অনিবার্য। তাহলে আমি যদি বল প্রয়োগ করে জোর করে আসলে থাকতে চাই সেখানে সেটা কিন্তু আসলে ফলপ্রসূ হবে না। কাজে এলিট আবর্তন এবং শক্তি ও কৌশলের সমন্বয় সাধন আবশ্যক। এলিট আবর্তন আসলে শক্তি ও কৌশলের সমন্বয়, এখানে বুদ্ধিরও যেমন প্রাধান্য দিতে হবে পাশাপাশি শক্তিরও একটা বিষয় এখানে আছে। হ্যাঁ শিক্ষার্থীরা, এরপরের যে টপিকটা মার্ক্সবাদ কি, এটা আসলে এই টপিক সম্পর্কে তোমরা মোটামুটি জানো। আসলে মার্ক্সবাদ হচ্ছে কার্ল মার্ক্সের দৃষ্টিভঙ্গি বা এর শিক্ষামালাই হলো মার্ক্সবাদ। কার্ল মার্ক্সের যে দৃষ্টিভঙ্গি তার যে মতামত সেটাই হলো মার্ক্সবাদ। মার্ক্সবাদ আসলে একটি মৌলিক ব্যবহারিক দর্শন। মার্ক্সবাদ কথাটি আসলে ব্যাপক ব্যবহার করেন ভিআই লেলিন, পরবর্তীতে তাদের উত্তরসূরিগণ লেলিন এবং লেলিনের পরের উত্তরসূরিগণ। মার্ক্সবাদ লেলিনের প্রসার ঘটান, এই মার্ক্সবাদকে কার্ল মার্ক্সের যে মার্ক্সবাদ সেটার প্রসার আসলে ভিআই লেলিনের মাধ্যমে প্রসার ঘটে থাকে। হ্যাঁ ঊনবিংশ শতকের শুরুর দিকে যারা বৈপ্লবিক সমাজচিন্তা সারা বিশ্বে অভূতপূর্ব সাড়া জাগান তিনি হলেন বিশ্বনন্দিত জার্মান দার্শনিক বা সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস। কার্ল মার্কসের মতবাদকে আসলে আমরা মার্ক্সবাদী বলে থাকি। মানব সমাজের উষালগ্ন থেকেই অনেক মননশীল ব্যক্তি এবং দার্শনিকের ধারণার মধ্যে কার্ল মার্কসের মতবাদটি একটু অন্যতম। মানব সভ্যতার আমরা জানি যে মানব সভ্যতার এই আজকে 2020 সালে আমরা আছি, এই যে মানব সভ্যতার উষালগ্নে শুরুতেই বিভিন্ন বিভিন্ন মননশীল সৃজনশীল মানুষ এই পৃথিবীতে এসেছেন এবং তাদের মতবাদেই এই পৃথিবী আসলে আজ এই পর্যায়ে এসেছে। এর মধ্যে কার্ল মার্কসের যে ধারণা বা তার যে মতবাদ সেটা হচ্ছে একটু অন্যরকম। তিনি এমন এক দার্শনিক যিনি শোষিত নির্যাতিত মানুষের মুক্তির পথ উন্মোচন করেন।
কার্ল মার্ক্সের যে দৃষ্টিভঙ্গি, কার্ল মার্ক্সের দৃষ্টিভঙ্গিতে যারা শোষিত নির্যাতিত তাদেরকে তিনি এখানে প্রাধান্য দিয়েছেন, তাদের মুক্তির জন্য, তাদের ভালোর জন্য তিনি পথ উন্মোচন করে গেছেন। আর এই জন্যেই কার্ল মার্ক্সকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয়। তোমাদের খুব ইম্পর্ট্যান্ট এবং জেনে রাখার জন্য একটা ক বিভাগের প্রশ্ন, এই কার্ল মার্ক্সকে কি বলা হয়, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয়। এখানে কার্ল মার্ক্স সম্পর্কে বলতে গেলে কার্ল মার্ক্সের কিছু কিছু বিখ্যাত গ্রন্থাবলীর কথা আমি বলছি। যেমন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, এটা 1848 সালে। তারপর আছে ন্যাশনাল ইকোনমি অ্যান্ড ফিলোসফি, এটা 1844 সালে। তারপর আছে হলি ফ্যামিলি, পভার্টি অ্যান্ড ফিলোসফি, এটাও 1847 সালে। তারপর আছে ভ্যালু প্রাইস অ্যান্ড প্রফিট, এটাও 1867 সালে। তারপরে আছে এই হচ্ছে কার্ল মার্ক্সের বিখ্যাত গ্রন্থাবলী। তাহলে কার্ল মার্ক্স সম্পর্কে আসলে এখানে আসে কার্ল মার্ক্সের রাষ্ট্র দর্শন তোমাদের একটা বড় প্রশ্ন এটা আসলে, যে কার্ল মার্ক্সের রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করো, এরকম একটা প্রশ্ন, বা রাষ্ট্র দর্শন সম্পর্কে যা জানো লেখো। কার্ল মার্ক্স এর রাষ্ট্র দর্শন, কার্ল মার্ক্স এর রাষ্ট্র দর্শন রাষ্ট্রচিন্তার জনক হিসেবে কার্ল মার্ক্স সমাজতন্ত্রের যে নীতি প্রচার করেছেন সেখানে তিনি দ্বন্দ্বমূলক বস্তুবাদ উল্লেখ করেছেন, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক জড়বাদ উনি উল্লেখ করেছেন। তারপর আছে শ্রেণী সংগ্রাম তত্ত্ব, সবথেকে আলোচিত এবং সবথেকে যুগান্তকারী যেই তত্ত্বটা সেটা হচ্ছে শ্রেণী সংগ্রাম তত্ত্ব। তারপরে আছে উদ্ভূত মূল্য তত্ত্ব, এটাও তার কার্ল মার্ক্সের একটা বিখ্যাত তত্ত্ব। তারপর আছে বিত্তহীন শ্রমিক শ্রেণীর একনায়কত্ব। তারপর আছে রাষ্ট্রতত্ত্ব, আন্তর্জাতিকতাবাদ। তাহলে এখানে মার্ক্সীয় যে প্রথম, আমি দুইটা তত্ত্ব আজকে তোমাদের আলোচনা করব। প্রথমটা আছে মার্ক্সীয় দ্বন্দ্ববাদের বৈশিষ্ট্য এখানে উনি বুঝিয়েছেন। কার্ল মার্ক্সের যে দ্বন্দ্ববাদ সেটাতে আবার জে স্টার্লিন মার্ক্সের দ্বন্দ্ববাদকে, তার জে স্টার্লিনের বিখ্যাত একটা বই প্রবলেমস অফ লেনিনিজম, এই গ্রন্থে চারটি বৈশিষ্ট্যের মাধ্যমে তিনি আলোচনা করেছেন মার্ক্সের দ্বন্দ্ববাদ যে প্রথম ইয়েটা, সেটা জে স্টেলিন তার বিখ্যাত একটা গ্রন্থে আলোচনা করেছেন। প্রথমে হচ্ছে বস্তু জগৎ পরস্পরের সাথে সম্পর্কিত। কার্ল মার্ক্সের দ্বন্দ্বচিন্তার প্রধান বৈশিষ্ট্য হলো বস্তু জগতের যাবতীয় ঘটনা ও বিষয়সমূহ পরস্পরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত, যে এই জগতের সব কিছু সেটা কোনো বস্তু হতে পারে, কোনো ঘটনা হতে পারে, কোনো ইয়ে হতে পারে, সব কিছুই একটা আরেকটার সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। এখানে কোনো ঘটনাকে বিচ্ছিন্ন করে নিয়ে বিশ্লেষণ করার আসলে সুযোগ নাই। পারিপার্শ্বিকতার সাথে প্রতিটি ঘটনা জড়িত, সামগ্রিকত্বের প্রেক্ষাপট সমস্ত ঘটনা বা কাজের বিচার করাই হলো মার্ক্সীয় দ্বন্দ্ববাদের মূল বক্তব্য। যে এখানে কাউকে ছোট করে দেখা, কাউকে বড় করে দেখা, কাউকে উঁচু নিচু করে দেখা আসলে কোনো অবকাশ এখানে নেই। আসলে দেখো, সমাজের প্রত্যেকটা ইয়ে দেখো, আমরা একটা একটা উপাদান যদি দেখি, হ্যাঁ ধরো আমরা যদি
পেশাটা দেখি, মানুষের প্রত্যেকের পেশাটা দেখি, তাহলে দেখো সব পেশাই কিন্তু সমানভাবে সমানভাবে গ্রহণযোগ্য। কৃষক যদি উৎপাদন না করে তাহলে কি করবে? যারা বড় চাকরি করে, অনেক টাকা বেতন পায়, তারা কি খাবে? উৎপাদন উৎপাদক শ্রেণীটা যদি উৎপাদন না করে তাহলে কি হবে? এই এই একটা ছোট্ট কথা থেকেই বোঝা যায় যে সমাজের বস্তু জগতের সব কিছুই সব কিছুই সব ঘটনাই একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। তারপরে দুই হচ্ছে বিশ্ব প্রকৃতি স্থির নয়। এখানে মার্ক্সীয় দান্দিক পদ্ধতির দ্বিতীয় বৈশিষ্ট্য হলো প্রকৃতি স্থির নাই। হ্যাঁ, বিশ্ব প্রকৃতি স্থিতিশীল নয়, উত্থান পতন আবির্ভাব তিরুদ্ধার নিয়েই হ্যাঁ এটা চলছে। দান্দিক পদ্ধতির দ্বিতীয় বৈশিষ্ট্য আমাদেরকে এই শিক্ষা দেয় যে প্রকৃতি পুরোমাত্রই সচল নিশ্চল নয়। আসলে দেখো প্রকৃতি স্থির নয়, এই কথাটা এই এই কথাটা আসলে কতটা গ্রহণযোগ্য। দেখো প্রকৃতির মধ্যে আমরা কী করি, প্রকৃতির মধ্যেই কিন্তু আমাদের বসবাস, প্রকৃতি ছাড়া আমাদের কিন্তু জীবনযাপন প্রায় অসম্ভব। যেমন আমরা এই যে প্রকৃতি থেকে যে অক্সিজেনটা পাচ্ছি, সেই অক্সিজেনটা কতটা এক্সপেন্সিভ, কতটা ব্যয়বহুল, সেটাই যে করোনা নামক যে ভাইরাসটা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে, আমরা এখন এই করোনার থাবায় বিশ্ব অচল অচল হয়ে যাচ্ছে। এখানে দেখো এই অচল অবস্থায় যে করোনা রোগীকে যে অক্সিজেন দেওয়া হয়, সেই অক্সিজেনে দেখো আমরা প্রকৃতি থেকে যে অক্সিজেন নিতেছি বা পাইতেছি, সেটা কত সহজলভ্য এবং কত এর কোনো সাইড এফেক্ট নাই, বা কোনো এটা গ্রহণ করার জন্য আলাদা কোনো ডিভাইসের দরকার হয় না। কিন্তু এটা যদি আমরা কৃত্রিমভাবে দিতে যাই, কৃত্রিমভাবে যদি আমরা এটাকে ই করতে যাই, তাহলে দেখো এটা কত কত রকমের ঝামেলা এখানে পোহাইতে হয়। এবং এই যে বিশ্বে আমরা দেখতেছি প্রায় 100 বছর পর পর এরকম একটা মহামারী ইয়ে করতেছে, বিশ্বকে কী করছে, হ্যাঁ একদম স্থবির করে দিচ্ছে, আবার পুনরায় আবার শুরু হয়ে যাচ্ছে। এটা কিন্তু আসলে মানবসৃষ্টই কিন্তু এই যে বিষয়গুলো, আমরা প্রকৃতিকে আমাদের যতটুকু না দরকার তার থেকে বেশি আমরা দমন করতে চাচ্ছি। হ্যাঁ, আমরা একবারও চিন্তা করি না, শুধু আমরা যারা মানুষ আছি বা আমরা শুধু আমাদের নিজেদের সুবিধা নিজেদের ভালো সেটাই চিন্তা করছি, কিন্তু আমরা যে প্রকৃতি ছাড়া আসলে ভালো থাকতে পারবো না, আমাদের ভালো থাকার জন্য প্রকৃতি কতটা জরুরি সেটা আমরা ভুলে গেলেই কিন্তু এরকম একটা পরিস্থিতির তৈরি হচ্ছে। তারপর হচ্ছে প্রগতি সহজ ও সরল নয়। এই যে দান্ধিক নিয়মে বস্তু জগতের বিকাশ সাধিত হবে উন্নত থেকে উন্নতর অবস্থা, তবে এই যে প্রগতি সহজ ও সাধারণ অবস্থায় আসে না। মার্ক্স বলেন বিপরীত শক্তির মধ্যে সংঘাত আবার ঐক্য, এভাবেই সমাজের বিকাশ সাধিত হয়। বিপরীত যে আমার সংঘ আছে, বিপরীত শক্তি আছে, সে বিপরীত সেটা মানুষের ক্ষেত্রেই হোক প্রকৃতির ক্ষেত্রেই হোক, বিপরীত শক্তির মধ্যে সংঘাত আবার ঐক্য। একবার সংঘাত হবে, সংঘর্ষ হবে, হ্যাঁ তারপরে কি হবে, একটা ঐক্য তৈরি হবে, এভাবেই কিন্তু প্রগতিটা সম্ভব। এছাড়া কিন্তু আসলে সম্ভব হতো না। একটা মানুষের সাথে যখন একটা সংঘর্ষ হবে, সংঘাত হবে, ঝগড়া হবে, তারপরেই কিন্তু আসলে কি হবে, একটা মেলবন্ধন তৈরি হবে। একটা সংঘাতের পরে, একটা সংঘর্ষের ফলে তখন দুই পক্ষই কি হবে, হ্যাঁ যে পজিটিভ নেগেটিভ চিন্তা ভাবনা করে তারপরে কি হবে, একটা সমঝোতায় আসবে। তারপর হচ্ছে প্রতিটি বস্তুর বৈপরীত বিদ্যমান। যেটা বললাম যে প্রতিটা বস্তুরই কি আছে, বিপরীত বৈশিষ্ট্য আছে। আমি তোমাকে ভালোবাসলে আমি সে কী পাবো, উল্টা ভালোবাসা পাবো। আবার আমি তোমাকে কী করবো, যদি আমি তোমাকে আঘাত করলে সেই উল্টাটা কী হবে আমার উপরে, সেই আঘাতটাই কিন্তু আসলে আসবে। এরপরে যেটা আছে কার্ল মার্ক্সের বিপ্লব তত্ত্বটাও অনেক, বিপ্লব বলতে আসলে আমরা সাধারণ ভাষায় বিপ্লব হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো দেশের সরকার বা শাসন ব্যবস্থায় আকস্মিক পরিবর্তন হয়,
একটা আমূল একটা পরিবর্তন হয়। হ্যাঁ, বুর্জোয়াদের মতে বিপ্লব সম্পর্কে ঘৃণা ও আতঙ্কের মনোভাব প্রকাশ করেন। বিপ্লব মানে একটা অত্যন্ত সংকীর্ণ অর্থে বিপ্লবকে বিশ্লেষণ করা হয়। দেশের অভ্যন্তরীণ কারণে সরকার এবং রাষ্ট্রের সংবিধানকে আকস্মিক এবং হিংসাত্মক পরিবর্তনই হলো আসলে বিপ্লব। দেশের অভ্যন্তরীণ ঘটনা সংঘাতের সরকার ও শাসন ব্যবস্থা আকস্মিক বা হিংসাত্মক পরিবর্তনই হলো বিপ্লব। বিপ্লব আসলে একটা রাজনৈতিক কার্যক্রম। বিপ্লব বিদ্যমান ক্ষমতার উচ্ছেদ সাধন এবং পূর্ববর্তী উৎপাদন সম্পর্ককে পরিত্যাগ করে নতুন উৎপাদক সম্পর্কে গড়ে তোলে। বিপ্লব আসলে ক্ষমতার উচ্ছেদ, একটা ক্ষমতা থেকে ক্ষমতার উচ্ছেদ সাধন এবং পূর্ববর্তী উৎপাদন সম্পর্কে পরিত্যাগ করে নতুন একটা উৎপাদন সম্পর্ক গড়ে তোলাই আসলে মূলত এখানে কার্ল মার্ক্স তার বিপ্লব তত্ত্বে বলেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ এ পর্যন্তই। তোমরা এই দুইটা টপিকই ভালোভাবে পড়বে এবং আগামী ক্লাসে পরবর্তীতে আলোচনা করা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।